बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम षष्ठ श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारे ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आज के तुम्हारे बांगला द्वितीय पत्र होते आलोचना करब। आज के आलोचनार विषय हच्छे शब्द और शब्देर गठन, माने शब्द की शब्द কিভাবে গঠন করতে হয় এই বিষয়ের আলোচনায় হচ্ছে আজ। তো আসল প্রথমে শব্দের সাথে পরিচিত হয়নি, দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়, অর্থাৎ শব্দ অর্থবুদ ধ্বনি সমষ্টি। অর্থবোধক ধ্বনি সমষ্টি হচ্ছে শব্দ, অর্থাৎ শব্দ দ্বারা একটা অর্থ প্রকাশ করে অর্থবোধক ধ্বনি তো, তাহলে শব্দের মাধ্যমে একটা অর্থ প্রকাশ করবে। এই শব্দ দিয়ে কি করে আমরা বাক্য গঠন করি, তাহলে পাইলাম আমরা যে দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়, অর্থাৎ অর্থবোধক ধ্বনি সমষ্টি হচ্ছে শব্দ। যেমন সরেয়া যোগ মর বর্ণ এবং সরেয়া বর্ণ একটা হচ্ছে র বর্ণ, এই সবগুলো মিলে হয়েছে কি, অর্থাৎ এ একটা ধ্বনি, এ আরেকটা ধ্বনি, এই হচ্ছে আরেকটা ধ্বনি, এই হচ্ছে আরেকটা ধ্বনি, সবগুলো মিলে হয়েছে আমার, এর দ্বারা একটি অর্থ প্রকাশ পাচ্ছে, এই হচ্ছে শব্দ। আশা করি তোমরা শব্দটা কি এটা বুঝতে পেরেছ, অর্থাৎ শব্দ হচ্ছে ধ্বনি সমষ্টি এবং যার মাধ্যমে একটি অর্থ প্রকাশ পায়, এটাই হচ্ছে শব্দ। এরপরে আসো শব্দের গঠন, কিভাবে শব্দ গঠন করা যায়। শব্দ গঠনের জন্য কতগুলো বাসিক উপাদান রয়েছে, এগুলোকে বলে প্রত্যয় বিভক্তি উপসর্গ সমাস, এগুলোর মাধ্যমে কি হয় শব্দ গঠন হয়। প্রথমে আলোচনা করব প্রত্যয় নিয়ে। প্রত্যয় বলতে সেই সব বাসিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, অর্থাৎ শুধু প্রত্যয় দিয়ে কি হয় না শব্দ তৈরি হয় না এবং এটা ভাষায় ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটা কি করতে হয়, একক ভাবে ব্যবহৃত না হয় এটা কি হয় শব্দের সাথে এটা যুক্ত হয়, অর্থাৎ শব্দের পরে এই বিভক্তি যুক্ত হয়, এটা হচ্ছে ভাষার একটা উপাদান। হ্যাঁ, এটা শব্দের শেষে যুক্ত হয়ে কি করে অর্থকে সম্প্রসারিত করে। যেমন দেখো খেল যোগ সরেয়া, এই আইটা হচ্ছে আ প্রত্যয়, এই শব্দ মানে এখানে একটা শব্দ, এটা হচ্ছে আবার একটা বিষয় তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে প্রত্যয় কিন্তু দুই ধরনের, প্রত্যয় কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে উৎপ্রত্যয় আর একটা হচ্ছে তদ্বিত প্রত্যয়টা ক্রিয়ামূলের শেষে বসে, আর তদ্বিত প্রত্যয় যেটা এটা শব্দের মূল শব্দের পরে বসে। যেমন ধরো এখানে খেল হচ্ছে, অর্থাৎ একটা শব্দটা এটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ, এটার সাথে আ প্রত্যয় যোগ হয়ে হয়েছে খেলা। এইভাবে দেখো এখানে আছে যে সমাস, সমাজ হচ্ছে একটি শব্দ, এটা কোনো ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়া জাতীয় শব্দ এটা না, এটার সাথে ঈ প্রত্যয় যোগ হয়েছে, দুইটা মিলে হয়েছে সামাজিক, তাহলে সমাজের সাথে ঈ প্রত্যয় যুক্ত হয়েছে সামাজিক। তাহলে আমরা এই পর্যন্ত কি পাইলাম প্রত্যয়ের ব্যাপারে, প্রত্যয় হচ্ছে কিছু বাসিক উপাদান যেগুলা
এটার উদাহরণ এখানে দেওয়া আছে এরপরে আসি বিভক্তি বিভক্তিও প্রত্যয়ের মতো বাসিক উপাদান এই বিভক্তিও কি বসে স্বাধীনভাবে এককভাবে ব্যবহৃত হয়ে ভাষাতে কোনো অর্থ প্রকাশ করতে পারে না এই জন্য বিভক্তি শব্দের পরে বসে কি করে শব্দ গঠন করে যেমন ধরো তেল জু ই এই যে ইটা এটা হচ্ছে বিভক্তি এই ক্রিয়াবলীর সাথে হ্যাঁ প্রত্যয়ের মতো বিভক্তি কিন্তু দুই ধরনের এখানে দেখো ক্রিয়াবলীর সাথে যুক্ত হয়ে ইট হয়েছে ফেলি আর এখানে আছে শব্দ শব্দ আছে বাড়ি বাড়ির সাথে হ্যাঁ কয়েকবার্থে মানে এইটা এই বিভক্তিটা যুক্ত হয়েছে হ্যাঁ হয়েছে ভারীকে এইভাবে বিভক্তি দ্বারা হ্যাঁ শব্দের পরিবর্তন হয় পরিবর্তন হয়ে শব্দের অর্থ সম্প্রসারিত হয় আবার নতুন শব্দ কি হয় গঠন হয় তাহলে এবার আসো উপসর্গ উপসর্গটা কি এতক্ষণ আমরা প্রত্যয় এবং বিভক্তিতে জেনেছি যে প্রত্যয় এবং বিভক্তি শব্দের উপরে বসে কিন্তু উপসর্গ শব্দের পরে না বসে শব্দের প্রথমে বসে শব্দের প্রথমে বসে নতুন নতুন শব্দ তৈরি করে যেমন দেখো এখানে হার হার হচ্ছে একটি শব্দ হার হচ্ছে একটি শব্দ এইটার সাথে এই উপসর্গ প্র প্র উপসর্গ কি হয়েছে যোগ হয়েছে এই প্র উপসর্গটা সামনে যোগ হয়ে হয়েছে প্রহার অর্থাৎ হার থেকে হয়ে গেছে প্রহার নতুন শব্দ হয়েছে এটাই হচ্ছে উপসর্গ তাহলে উপসর্গটা হচ্ছে যে প্রত্যয় বিভক্তির মতো এটা শব্দের পরে না বসে শব্দের প্রথমে বসে শব্দের প্রথমে বসে কি করে নতুন শব্দ তৈরি করে এ হচ্ছে উপসর্গ আশা করি তোমরা বুঝতে পেরেছ উপসর্গের পরে হচ্ছে সমাস এবার সমাস কি এ বিষয়ে বলবো সমাস হচ্ছে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়া তো আমি আবার বলছি যে সমাস হচ্ছে দুই বা তার চেয়ে বেশি শব্দ মিলে একটি শব্দ তৈরি করার যে প্রক্রিয়া তাই হচ্ছে সমাস যেমন দেখো এখানে আমি একটু উদাহরণ দিয়েছি কালের অভাব এখানে দুটি শব্দ আছে কালের অভাব এই দুইটি শব্দ মিলে একত্র হয়ে গেছে আঘাত আরেকটি নতুন শব্দ তৈরি হয়ে গেছে দুইটা শব্দের মাধ্যমে আরেকটি নতুন শব্দ তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে সমাস তাহলে বুঝতে পারছো যে দুই বা তার চেয়ে বেশি শব্দ মিলে একটি শব্দ তৈরি হওয়ার যে প্রক্রিয়া তাই হচ্ছে সমাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা আমি যা তোমাদেরকে আলোচনা করেছি মনোযোগ দিয়ে এগুলা ফলো করবে আর তোমাদের বই তো দেওয়াই আছে বইটা একটু অনুসরণ করবে এবার তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি
আমাদের তোমার কাছে শব্দের সংজ্ঞা ও উদাহরণ এটা শিখবে আর দুই নম্বর হচ্ছে শব্দ গঠনের যে বাচিক উপাদানগুলো আলোচনা করেছি এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে তো শুভ শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্ত আবারও তোমাদের